আমার প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের পড়াবো ভূপৃষ্ঠীয় বায়ুপ্রবাহ সম্পর্কে। আগের দিন বায়ুপ্রবাহ সংক্রান্ত কতগুলি নিয়মাবলী আমরা জেনেছিলাম এবং এর আগেও আলোচনা হয়েছে ভূপৃষ্ঠের চাপ বলয় সম্পর্কে, এবং চাপ বলয়গুলির সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েই সাধারণত এই ভূপৃষ্ঠীয় বায়ুপ্রবাহগুলি দেখা যায়। পৃথিবীর ভূপৃষ্ঠীয় যে বায়ুপ্রবাহ রয়েছে তার চারটি প্রধান ভাগ রয়েছে। প্রথমত হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ, দ্বিতীয়ত সাময়িক বায়ুপ্রবাহ, তৃতীয়ত স্থানীয় বায়ুপ্রবাহ এবং চতুর্থত হচ্ছে অনিয়মিত বায়ুপ্রবাহ। তাহলে প্রথমে শুরু করব নিয়ত বায়ুপ্রবাহ সম্পর্কে। নিয়ত বায়ুপ্রবাহ কাকে বলে? না, সারা বছর নিয়মিতভাবে পৃথিবীর স্থায়ী চাপ বলয়ের সঙ্গে সম্পর্ক রেখে যে বায়ু নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে প্রবাহিত হয় তাদেরকেই বলা হয় নিয়ত বায়ু। নিয়ত বায়ু মানে হচ্ছে নিয়মিতভাবে প্রবাহিত বায়ু, এবং নিয়মিতভাবে প্রবাহিত হচ্ছে মানে একটি নির্দিষ্ট দিক থেকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হচ্ছে। এই নিয়ত বায়ু প্রবাহ আবার তিন রকমের হয়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। এবার আয়ন বায়ু উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে তাদের দিক অনুসারে দুটো ভাগে বিভক্ত, উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আয়ন বায়ুর প্রবাহের স্থান হচ্ছে, অক্ষাংশগত অবস্থান হচ্ছে সাধারণত কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে এই বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ 30 ডিগ্রি থেকে 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখাযুক্ত অঞ্চলে এই আয়ন বায়ুর প্রবাহ বেশি লক্ষ্য করা যায়। 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে কোনো বায়ু প্রবাহ থাকে না, কারণ এই দুই বায়ু উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ থেকে এসে এই অঞ্চলে মিলিত হয় এবং মিলিত হয়ে প্রবাহিত হওয়ার আগে অতিরিক্ত উষ্ণতার কারণে, পৃথিবীর আবর্তনজনিত কারণে তা আবার বিক্ষিপ্ত হয়ে যায়, ঊর্ধ্বমুখী হয় এবং বিক্ষিপ্ত হয়ে যায়। এবার যেটা বলছিলাম যে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ু আসার সময় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, এবং তা আসে কোন দিক থেকে? না, উত্তর পূর্ব দিক থেকে আসে, সেই জন্য এই বায়ুর নাম উত্তর পূর্ব আয়ন বায়ু। আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ফেরেলের সূত্র অনুসারে বায়ু সোজাসুজি না এসে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে আসে, তখন এই বায়ুর নাম হয়ে যায় দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। আয়ন বায়ু ক্রান্তীয় অঞ্চলের মধ্যে এবং সাধারণভাবে পূর্ব দিক থেকে প্রবাহিত হয় বলে এই বায়ুকে আবার বলা হয় ক্রান্তীয় পূবালী বায়ু বা ট্রপিক্যাল স্টারলিস। ক্রান্তীয় পূবালী বায়ু বলা হয় এই আয়ন বায়ুকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ উভয়ের ক্ষেত্রে। এবার উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে যেহেতু ভূপ্রকৃতির পার্থক্য রয়েছে, স্থলভাগ জলভাগের বন্টনে পার্থক্য রয়েছে, তাই এই বায়ু প্রবাহের মধ্যে কিছু ফারাক লক্ষ্য করা যায় চরিত্রগত কারণে। যেমন ধরো উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি, জলভাগের পরিমাণ কম, সেই জন্য উত্তর গোলার্ধে এই ঘর্ষণজনিত বাধার কারণে উত্তর পূর্ব আয়ন বায়ুর গতিবেগ কমে যায়, গতিবেগ হয়ে যায় ঘন্টায় 16 কিলোমিটার। কিন্তু দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেহেতু বেশিরভাগ অংশটাই জলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়, তাই এর গতিবেগ ঘন্টায় প্রায় 22.4 কিলোমিটার থাকে, এবং অর্থাৎ দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর গতিবেগ হচ্ছে বেশি। এবার যেহেতু এই আয়ন বায়ু উত্তর গোলার্ধ থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে বা দক্ষিণ গোলার্ধ থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসছে, অর্থাৎ অধিক উষ্ণ অঞ্চলের দিকে আসছে, সেই জন্য এই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও কিন্তু যত পূর্ব দিকে আসতে থাকে তত জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ এতে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করার সুযোগ রয়েছে এই বায়ু। তাই এই বায়ু আবার উষ্ণ অঞ্চলের ওপরে আসে বলে সহজে সম্পৃক্ত হতে পারে না, তাই বৃষ্টিপাতও ঘটাতে পারে না। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়, সমুদ্রের ওপর দিয়ে যখন প্রবাহিত হয় জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাওয়ার জন্য প্রচুর জলীয় বাষ্প ধারণ করতে করতে এগোতে থাকে, কিন্তু গতিপথে যদি কোনো উচ্চ ভূভাগ দ্বারা এই বায়ু প্রবাহ বাধাপ্রাপ্ত হয় তাহলে অনেক সময় সেই বায়ু ঊর্ধ্বাকাশে গিয়ে
ঘনীভূত হয়ে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, এবং সেই বৃষ্টিপাতটা যেহেতু পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, সেই জন্য মহাদেশগুলিতে যখন প্রবেশ করে তখন মহাদেশগুলির পূর্ব দিকে বেশিরভাগ বৃষ্টিটা হয়ে যায়, আর পশ্চিম দিকে যত এগোতে থাকে মহাদেশের অভ্যন্তরে এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকে, অর্থাৎ বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমতে থাকে, এবং মহাদেশগুলি দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে মহাদেশগুলির পশ্চিম দিকে বেশিরভাগ মরুভূমিগুলি সৃষ্টি হয়েছে। অর্থাৎ আয়নবায়ু যে অঞ্চলে প্রবাহিত হয় সেই অঞ্চলে মহাদেশের অংশবিশেষে পশ্চিম দিকে বিশেষ করে মরুভূমিগুলি সৃষ্টি হয়েছে। এটা তোমাদের প্রশ্ন আসে যে মহাদেশগুলির ক্রান্তীয় অঞ্চলে মহাদেশগুলির পশ্চিম দিকে কেন মরুভূমি সৃষ্টি হয়েছে, তাহলে বলবে যে আয়নবায়ু যত পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হতে থাকে জলীয় বাষ্প দ্বারা পূর্বভাগে উচ্চ ভূভাগ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পূর্ব ঢালে বৃষ্টিপাত ঘটে যায়, কিন্তু যত মহাদেশের অভ্যন্তরে বা পশ্চিম দিকে যেতে থাকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকে, তাই মরুভূমিগুলির সৃষ্টি হয়েছে। দেখো এই আয়নবায়ুকে আবার ইংরাজিতে বলা হয় ট্রেড উইন্ড। ট্রেড কথার অর্থ কি? বাণিজ্য। তাই অনেকে আয়নবায়ুকে বাণিজ্য বায়ুও বলে থাকে, কিন্তু মনে রাখবে যে ট্রেড কথার অর্থ এক্ষেত্রে বাণিজ্য নয়। এই ট্রেড কথাটি এসছে সামুদ্রিক নৌবিদ্যা সম্বন্ধীয় বাগধারা টু ব্লো ট্রেড থেকে, যার অর্থ হচ্ছে অন আ কনস্ট্যান্ট ওয়ে। কি বললাম? টু ব্লো ট্রেড, এই কথাটি থেকে ট্রেড কথাটি এসছে যার অর্থ অন আ কনস্ট্যান্ট ওয়ে বা অন আ কনস্ট্যান্ট কোর্স, অর্থাৎ নিয়মিত গতিপথে। যেহেতু আয়নবায়ু নিয়মিতভাবে একটি নির্দিষ্ট গতিপথে প্রবাহিত হয়, আর আগেকার দিনে পালতোলা জাহাজগুলো একটি নির্দিষ্ট গতিপথে বায়ুর প্রবাহকে প্রবাহের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রবাহিত হতো, তাই এই আয়নবায়ুকে ইংরাজিতে ট্রেড উইন্ডও বলা হয়ে থাকে। এবার এই চাপ বলয়ের সময়ও বলেছিলাম যে দুটি আয়নবায়ু যে অঞ্চলে এসে মিলিত হয়, অর্থাৎ 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, সেই অঞ্চলে নিরক্ষরেখার দুই পাশ, যেহেতু সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, এখানে নিম্নচাপ রয়েছে, তাই বায়ু আসার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে যায় এবং ঊর্ধ্বমুখী হয়ে যায়। ফলে কি হচ্ছে, এই অঞ্চলটিতে বায়ুর পার্শ্ব প্রবাহ একেবারেই থাকে না, বায়ুতে একটি শান্ত ভাব বিরাজ করে, কোনো প্রবল ব্যারোমেট্রিক ঢালও দেখা যায় না, বায়ুতে শান্ত ভাব বিরাজ করে, তাই এই অঞ্চলকে বলা হয় শান্ত বলয় বাংলায়, ইংরাজিতে বলা হয় ডোল ড্রামস। ঠিক আছে, নিরক্ষীয় শান্ত বলয় বা ডোল ড্রামস। আর যেহেতু উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণ পূর্ব আয়নবায়ু সেখানে মিলিত হয়, তাই একে বলা হয় আবার আন্তঃক্রান্তীয় অভিসৃত অঞ্চল বা আন্তঃক্রান্তীয় মিলন ক্ষেত্র, শর্টে বলা হয় ITCZ, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ঠিক আছে, এরপরে আর একটা কথা তোমাদের বলে রাখি যে প্রত্যয়ন বায়ু, অনেক বইতে দেখবে দেয়া থাকে যে প্রত্যয়ন বায়ু মানে হচ্ছে পশ্চিমা বায়ু, অ্যান্টি ট্রেড উইন্ড, কিন্তু এই কথাটা ঠিক নয়। অ্যান্টি ট্রেড উইন্ড হচ্ছে উভয় গোলার্ধ থেকে আগত আয়ন বায়ু এই নিরক্ষীয় নিম্নচাপ শান্ত বলয়ে এসে যখন ঊর্ধ্বগামী হয়ে যাচ্ছে, ওপরে উঠে শীতল হয়ে তখন সেই বায়ু দুই দিকে বিভক্ত হয়ে যাচ্ছে, এবং দুই দিকে বিভক্ত হয়ে যাওয়ার পর উত্তর গোলার্ধে তা দক্ষিণ পশ্চিম দিক থেকে আর দক্ষিণ গোলার্ধে উত্তর পূর্ব দিক থেকে ঊর্ধ্বাকাশে তারা প্রবাহিত হয়ে ক্রান্তীয় উচ্চচাপ বলয়ে ক্রমশ নিম্নগামী হয়। যেহেতু ক্রান্তীয় অঞ্চলের মধ্যেই ভূপৃষ্ঠের সমান্তরালে আয়নবায়ু প্রবাহিত হচ্ছে আর ঊর্ধ্বাকাশে আয়নবায়ুর বিপরীত দিকে এই বায়ু প্রবাহিত হচ্ছে, তাই এই বায়ুকে বলা হয় প্রত্যয়ন বায়ু বা অ্যান্টি ট্রেড উইন্ড। প্রত্যয়ন বায়ু কিন্তু পশ্চিমা বায়ু নয়। প্রশ্ন আসে যে প্রত্যয়ন বায়ু কাকে বলে, তাহলে বলবে ক্রান্তীয় অঞ্চলে আয়নবায়ুর বিপরীত দিকে ঊর্ধ্বাকাশে প্রবাহিত বায়ুকে বলা হয় প্রত্যয়ন বায়ু। ঠিক আছে, এরপরে আমরা আলোচনা করব পশ্চিমা বায়ু সম্পর্কে। পশ্চিমা বায়ুর প্রবাহ স্থান হচ্ছে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সমাক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে, অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, আর মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এই পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। পশ্চিমা বায়ুর দুটো ভাগ, উত্তর গোলার্ধে একে বলা হয় দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধে একে বলা হয় উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু।
যেহেতু ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, সেই জন্য এটা কি হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে, আর বায়ুপ্রবাহের নাম হয় যে দিক থেকে বায়ু আসে সেই দিক অনুসারে। তাই উত্তর গোলার্ধে মনে রাখবে, উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু, আর দক্ষিণ গোলার্ধে হয়ে যায় উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। এবার এই পশ্চিমা বায়ুরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, কারণ দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, তাই পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে প্রবল গতিবেগ সহকারে প্রবাহিত হতে থাকে এবং গতিবেগ এতটাই বেড়ে যায় যে পশ্চিমা বায়ু প্রবাহকালে বিভিন্ন প্রকার শব্দ হতে থাকে। সেই অনুযায়ী এই সমাক্ষ রেখাগুলিকে বা পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় তাকে বিভিন্ন নামে চিহ্নিত করা হয়ে থাকে। যেমন দক্ষিণ গোলার্ধে চল্লিশের অক্ষরেখাগুলিকে বা 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে বলা হয় গর্জনশীল চল্লিশা বা রোরিং ফর্টিস। 50 ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখাগুলিকে বলা হয় হাউলিং ফিফটিস বা ফিউরিয়াস ফিফটিস, আর 60-এর সমাক্ষরেখাগুলিকে বলা হয় স্টর্মি সিক্সটিস বা স্ক্রিনিং সিক্সটিস বা তীক্ষ্ণ চিৎকারকারী 60। ঠিক আছে, কেন না প্রচণ্ড গতিবেগ সহকারে প্রবাহিত হয়, আর গতিবেগটা কেন জলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়, ঘর্ষণজনিত বাধা কম থাকে। এবার এই পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে এবং প্রবাহিত হয়ে কোন দিকে যাচ্ছে, মেরুর দিকে যাচ্ছে। যেহেতু মেরুর দিকে যাচ্ছে এবং মেরুবায়ুর সঙ্গে মিলিত হয়, শীতল মেরুবায়ুর সঙ্গে মিলনের কারণে অনেক সময় এই পশ্চিমা বায়ু ঘূর্ণবাদ বা প্রতিব ঘূর্ণবাদের জন্ম দিয়ে থাকে। ঠিক আছে, এরপর আমরা আলোচনা করব মেরুবায়ু সম্পর্কে। মেরুবায়ুর প্রবাহের স্থান হচ্ছে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সমাক্ষরেখার মধ্যবর্তী অঞ্চলে। উত্তর গোলার্ধে সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, আর দক্ষিণ গোলার্ধে কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এই মেরুবায়ু প্রবাহিত হয়। এবার এই মেরুবায়ু উত্তর গোলার্ধে ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব মেরুবায়ুরূপে প্রবাহিত হচ্ছে, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে প্রবাহিত হচ্ছে। যেহেতু এই বায়ু শীতল অঞ্চল থেকে আসে, তাই এই বায়ুর উষ্ণতা অত্যন্ত কম থাকে, এবং যেহেতু শীতল অঞ্চল থেকে আসার জন্য বায়ুতে বাষ্পীভবন বা বায়ুর দ্বারা বাষ্পীভবন কম হয়, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই এই বায়ুতে বায়ু শুষ্ক প্রকৃতিরও হয়। অর্থাৎ মেরুবায়ু শীতল প্রকৃতির হয়, শুষ্ক প্রকৃতির হয়, আর শীতকালে এই মেরুবায়ুর দ্বারা প্রচণ্ড শীত অনুভূত হয়, তুষার ঝড় সংঘটিত হয়। এই হচ্ছে তোমাদের মেরুবায়ু সম্পর্কিত আলোচনা। মেরুবায়ু দুটো ভাগ, উত্তর পূর্ব মেরুবায়ু, দক্ষিণ পূর্ব মেরুবায়ু। যে প্রশ্নটা তোমাদের খুব আসে সেটা হচ্ছে যে এই নিয়ত চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পূর্বের যে ক্লাস আমি নিয়ত বায়ুচাপ বলয় আলোচনা করেছি, আর এখন যেটা আলোচনা করলাম খুব দ্রুত সেটা হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। এই দুটিকে তাহলে তোমাদের কম্বাইন্ড করে লিখতে হবে। অর্থাৎ প্রথমে যখন লিখবে যে এই প্রশ্নের উত্তর লিখবে যে নিয়ত বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের মধ্যে সম্পর্কটা কী, তখন লিখবে প্রথমে পৃথিবীতে যে 7টি চাপ বলয় আছে এই চাপ বলয়ের নামকটা লিখবে। ঠিক আছে, এবং চাপ বলয়ের নামকটা লেখা লেখার পর তোমাদেরকে পরবর্তী ক্ষেত্রে প্রতিটি চাপ বলয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বায়ু প্রবাহগুলো সম্পর্কে আলোচনা করতে হবে। ধরো, যেমন প্রথমে নিরক্ষীয় নিম্নচাপ বলয় লিখবে, নিয়ে লিখবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বায়ু প্রবাহ, অর্থাৎ দিয়ে নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও কর্কটীয় উচ্চচাপ বলয়, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের সঙ্গে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়ে যে বায়ু প্রবাহিত হয় সেই কথাগুলো লিখবে একটা প্যারাগ্রাফ করে। এবার পরবর্তী যখন পশ্চিমা বায়ুর পর্যায়টা আসবে, তখন আবার কর্কটীয় উচ্চচাপ বলয়ের সঙ্গে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, আর মকরীয় উচ্চচাপ বলয়ের সঙ্গে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের কী সম্পর্ক, এবং তার মধ্যভাগে প্রবাহিত পশ্চিমা বায়ু সম্পর্কে আবার আলোচনা করতে হবে। সেরকমই আবার যখন মেরুবায়ুর পালা আসবে, তখন সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় তার সঙ্গে সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় তার সাথে কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়। এইভাবে
হেডিং করে তোমরা বায়ু প্রবাহগুলির বৈশিষ্ট্যগুলি ভেতরে লিখবে, ওপরে চাপ বলয়গুলিকে হেডিংয়ে রেখে আলোচনা করবে। ঠিক আছে, তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত।